আপু হ্যালো আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল হরান আপু জানরা ইটস ইয়োর সাবু ফ্রম ইয়োর ফেভারিট বিউটি কেয়ার পেজ সাবু শপ যখন আমি ফেস প্যাকটা কালকে মেখে দেখলাম এটা আসলেই সুপার ডুপার কাজ করবে খুব ইফোর্টলেসভাবে মানে কম সময়ে কম আপনার কম খরচে প্লাস হচ্ছে আপনার যারা অলস ইফোর্টলেসভাবে জাস্ট সপ্তাহে একদিন লাগিয়ে সুন্দর হতে চান তাদের জন্য এটা বেস্ট আরেকটা মজার ব্যাপার বলি আমি কোম্পানিকে বললাম যে আপনার মাস্ক ইউজ করে তো আমি পাগলি হয়ে গেছি তো এটাকে আমি রেগুলার মাখতে পারবো কি না ঠিক আছে তখন ওরা বললো এটা স্ক্রাব হিসেবে রেগুলার ইউজ করা যাবে স্ক্রাব হিসেবে মানে আপনি 2 মিনিট জাস্ট ফেসে রাখবেন জাস্ট 2 মিনিট রাখবেন যদি রেগুলার মাখেন 2 মিনিটে এটা আপনার স্কিনকে ফর্সা করতে পারবে 2 মিনিটে যদি রেগুলার মাখেন 2 মিনিট আর যদি সপ্তাহে একদিন মাখেন তাহলে তো বলেছি ফেসে হলে 10 মিনিট রাখবেন বডিতে হলে 20 মিনিট রাখবেন বডিতে হলে 20 মিনিট রাখবেন ফেসে হলে 10 থেকে 15 মিনিট রাখবেন ঠিক আছে কালোরা একটু বেশি রাখবেন তো আমি এটা রেগুলার মাখবো বিকজ আমি ফ্যান হয়ে গেছি আমি এটা রেগুলার মাখবো স্ক্রাব হিসেবে 2 মিনিট ঠিক আছে আমি রেগুলার লাইভে এসে সেটা মেখে দেখাবো আর আমি কিন্তু অন্যান্য মানুষদের মতো অন্যান্য সেলারদের মতো মুখে মেকআপ মেরে মুখে হচ্ছে হাইলাইটার মেরে জাস্ট হচ্ছে চুপচাপ বসে থাকি না মুখ ধুয়েও দেখাই সো আজকে কিন্তু আমি আবার মুখ ধুয়ে দেখাবো কিউট লাগতেছে আল্লাহ জানেন আমি 5 মিনিটে সাজছি বিকজ আমার লাইভে আসার কোনো ইন্টেনশনই ছিল না ঠিক আছে আমি 5 মিনিটে জাস্ট হচ্ছে আমার চোখটাকে আট করছি আর ফেসটা একটু জাস্ট আমি ক্রিম ট্রিম দিয়ে আসছি আপু কেমন আছো আই এম ফাইন আপু ডে ক্রিম এটা না আপনারা জানেন না গতকালকে লাইভ দেখবেন গতকালকে আমার 3.5K ভিউয়ার হয়েছিল আরো হতো লাইভটা হচ্ছে হুট করে কেটে গেছে ঠিক আছে সো আমি আজকে এটা আবার রাখবো আমি পাগলি হয়ে গেছি লাইফে ফার্স্ট কোনো প্রোডাক্টের জন্য আমি পাগলি হয়ে গেছি ট্রাস্ট মি বিকজ এটা সত্যি আপনারা অলস মেয়েদের জন্য বেস্ট এবং যারা নাইট ক্রিম পছন্দ করেন না বা যারা খুব কম সময়ে কম টাকার মধ্যে ফসা হতে চান তাদের জন্য এটা বেস্ট শুধু তাই না এটা আমি কেন মাখবো আমার কপালটা একটু পুড়ে গিয়েছিল থাইল্যান্ডে গিয়ে আমার কপাল কালকে দেখি এক শেড ফসা হয়ে গেছে ইনস্ট্যান্ট আমার এক শেড কিন্তু কপাল ফসা হয়ে গেছে কপালে আমার একটু দাগ ছিল কপালটা একটু কালো হয়ে গিয়েছিল সো যাদের হচ্ছে কপাল পুড়ে গেছে ফেস পুড়ে গেছে রোদে স্যান্টানটা এটা ইনস্ট্যান্ট উঠাবে স্যান্টান এটা হচ্ছে ইনস্ট্যান্ট উঠাবে স্যান্টান ঠিক আছে তারপর রোদে পোড়া দাগ যেটা বললাম স্যান্টান তারপরে আপনার যে কোনো টাইপের পোড়া দাগ যে কোনো টাইপের কালো ছোপ ছোপ দাগ এটা উঠাবে ফেস বডি একসাথে